নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি সকলে ভালো আছেন তো ভিডিও দেখুন ভিডিও শেয়ার করুন এবং যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আজকের টপিক কারেন্ট অ্যাফেয়ার্স চব্বিশে আগস্ট দু হাজার উনিশ চব্বিশে আগস্টের আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এখানে আলোচনা করব প্রথম যেটি উঠে আসছে সেটা হচ্ছে ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি চব্বিশে আগস্ট দুপুরবেলায় এমস হসপিটালে মারা গেলেন ছেষট্টি বছর বয়সে দ্বিতীয় জাপানের টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক টেস্ট ইভেন্ট দু হাজার কুড়ি জিতল ভারতীয় মহিলা হকি টিম পরবর্তী টাইমস ম্যাগাজিনের হান্ড্রেড গ্রেটেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড এ স্থান পেল গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি ও মুম্বাইয়ের সোহো হাউস নেক্সট মহাকাশে দশ দিনের মিশনে ফেডর এফ আর ফেডর নামক প্রথম হিউম্যানয়েড রোবট প্রেরণ করল রাশিয়া মহাকাশে দশ দিনের মিশনে ফেডর নামক প্রথম হিউমানয়েড রোবট প্রেরণ করলো রাশিয়া নেক্সট পশ্চিমের জোনাল কাউন্সিলের চব্বিশতম সভা গোয়ার রাজধানী পানাজিতে অনুষ্ঠিত হলো পশ্চিমের জোনাল কাউন্সিল যেটা আছে সেই জোনাল কাউন্সিলের চব্বিশতম সভা গোয়ার রাজধানী পানাজিতে অনুষ্ঠিত হলো নেক্সট প্রাক্তন ভারতীয় প্রাক্তন ওপেনার বিক্রম রাঠোরকে সঞ্জয় বাঙ্গারের পরিবর্তে ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হলো সঞ্জয় বাঙ্গারের জায়গায় বিক্রম রাঠোর যিনি ছিলেন প্রাক্তন ওপেনার ঠিক আছে তাকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হলো তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে ভারতের বর্তমান ব্যাটিং কোচকে তাহলে তোমাকে বলতে হয় বিক্রম রাঠোর আর যে আর দুজন ছিল বোলিং এবং ফিল্ডিং কোচ আর ভারত অরুণ যে ছিল বোলিং কোচ এবং আর শ্রীধর সে হচ্ছে ফিল্ডিং কোচ তারা নিজেদের পদেই কিন্তু বহাল থাকলেন নেক্সট ইরানের যে জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস এই জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরান কী করলো বেভার বেভার থ্রি সেভেন্টি থ্রি বেভার তিনশো তিয়াত্তর নামে একটি নতুন মিসাইল সিস্টেমের উদ্বোধন করলো ওকে নেক্সট পরবর্তী চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পুলিশ গেমসে তিনটে পদক জিতেছেন মহারাষ্ট্রের কনস্টেবল মানালি যাদব চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পুলিশ গেমসে তিনটে পদক জিতলেন মহারাষ্ট্রের কনস্টেবল মানালি যাদব নেক্সট বিশ্বের সবথেকে বড় কম্পিউটার চিপ আবিষ্কার করলো বা তৈরি করলো সেরিব্রাস সিস্টেম নামক ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানি ক্যালিফোর্নিয়ার কোম্পানি সেরিপ্রা সিস্টেম সে তৈরি করলো বিশ্বের সবথেকে বড়ো কম্পিউটার চিপ নেক্সট কেন্দ্রীয় সরকার এম এস এর জন্য ভারত ক্র্যাফট নামে একটি ই বাণিজ্য পোর্টাল চালু করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার এম এস জন্য ভারত ক্র্যাফট নামে একটি ই বাণিজ্য পোর্টাল চালু করার পরিকল্পনা করছে নেক্সট ভারতের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা এ এস আই মহারাষ্ট্রে ফুবগাঁওয়ে সাম্প্রতিক খনন কার্যে বিদর্ভ অঞ্চলে একটি লৌহ যুগের বসতি স্থাপনের প্রমাণ মিলেছে ঠিক আছে ভারতের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা এ এস আই মহারাষ্ট্র ফুবগাঁওয়ে সাম্প্রতিক খনন কার্যে বিদর্ভ অঞ্চলে একটি লৌহ যুগের বসতি স্থাপনের প্রমাণ মিলেছে এই সকল প্রশ্নগুলি কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামসে আসতে পারে তো আশা করছি পুরো ভিডিওটি তোমরা দেখেছ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে ওকে তো পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমাদের আগের ভিডিওগুলি দেখতে পারো তাতে তোমাদের অনেকটা হেল্প হয়ে যেতে পারে তো ঠিক আছে এই ভিডিও পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো থ্যাংক ইউ